প্রোগ্রামে আসার জন্য, আমাদের এই প্রোগ্রামের সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে। তো বেশি দেরি করবো না আমি, আমি সকলে একটু আমাদের একটা গ্লাস আছে, হ্যাঁ আমাদের একটা গ্লাসটা একটু শেষ করি। প্রথমেই বলি যে আমাদের হসপিটাল সম্বন্ধে, আমাদের হসপিটাল অলরেডি 4 বছরে পদার্পণ করছে, আপনারা সবাই অবগত, আমরা রাস্তার উপাশে ছিলাম পূর্ব পাশে এবং পশ্চিম পাশে চলে এসেছি, সে বিষয়ে সবাই অবগত। তো একটা আমাদের হসপিটালে এই 4 বছরের এই হিস্ট্রিতে কি কি আমরা আমাদের একটা গ্লান্সটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, ডিসকাস অ্যাবাউট সামথিং ইন্ট্রোডাকশন করব অ্যাবাউট আওয়ার হসপিটাল। Our hospital is our unique hospital in Canada. We have a different unique requirements. এই ব্যাপারটা আমাদের অনেকেই একমত হবেন, যাদের সাথে আমরা সময় পাই আলোচনা করার জন্য আমাদের চেম্বারে বসে, যখন আমরা ব্যস্ত না থাকেন তখন আমাদের চেম্বারে গিয়ে আমরা আজকে এই বিষয়গুলো চেষ্টা করে আলোচনা করার জন্য, আমাদের ইউনিক ডিপার্টমেন্টগুলো কি আছে না আছে, তো সেই বিষয়গুলোই আজকে একটু সাধারণ অবস্থা করবো আপনাদেরকে বিয়ে দিচ্ছি। যে আমাদের কিন্তু একটু সবাইকে লক্ষ্য করার জন্য বলবো যে আমাদের এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে বা একটা ডিপার্টমেন্ট আছে যারা ইউনিক, কারণ আর কোথাও নাই কোনো হসপিটালে নেই, নাম্বার ওয়ান এন্ডোক্রাইনোলজি। আমাদের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট আছে, আপনারা অবশ্যই অবগত যে ডায়াবেটিস একটা এন্ডোক্রাইন ডিজিজ, অর্থাৎ হরমোন ডিজিজ, এরকম ডায়াবেটিসের মতো আরো অনেক হরমোনাল ডিজিজ আছে, সে বিষয়ে আমাদের স্যার আছেন, উনি বক্তব্য দেবেন। উনি কিন্তু এমনি এন্ডোক্রাইনোলজিস্ট আপনি আমি যারা রোগীকে পরামর্শ দিই একটা সঠিক গাইড দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব, রোগীকে আপনি যেখানে পাঠাবেন সেখানে আপনার একটা অনা থাকে, মূল্যায়ন থাকে, কিন্তু পাশাপাশি যদি আপনার এই পরামর্শের মাধ্যমে যদি সেই রোগীটা একটা সঠিক সার্ভিস পায়, একটা পারফেক্ট ট্রিটমেন্ট পায়, সেটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, এটার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। সেই জন্য বললাম যে আমাদের এই ডার্মাটোলজি বিভাগে এমডি করা, একমাত্র ডার্মাটোলজি বিভাগের এমডি করা ডাক্তার আমাদের ক্যান্ডিগঞ্জে আমাদের হসপিটালে আছে, ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকী, পিজি হসপিটালে ডাক্তার। তো এখন বলবি তাহলে অন্য কোনো হসপিটাল ডার্মাটোলজিস্ট নাই, না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি অন্য কোনো হসপিটাল আপাতত ক্যান্ডিগঞ্জে ডার্মাটোলজিস্ট নাই, যা আছে তারা কি ডিডিভি করা, এটা একটা শর্ট কোর্স যে কোনো এমডি কোর্স ডাক্তারের পড়ে। তো এই ডিডিভি করা ডাক্তার আছে কয়েকজন বেশ কয়েকজন, কিন্তু ডিপার্টমেন্ট আছে আমাদের ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি সম্বন্ধে সবাই আমাদের ফিজিওথেরাপি সার্ভিস আছে,
একটা নথি পেয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে পিএসসি করা। এরপর অফকোর্স তার ইমোনের ডিমান্ড আমরা নতুন অ্যাড করেছি সরকার ডেন্টাল ডিপার্টমেন্ট, এই যে ডেন্টাল ডিপার্টমেন্ট দিচ্ছি আপনার রুগীর জন্য, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য কিন্তু এগিয়ে পড়েন। আমাদের উচিত আমাদের রুগীদের বেলা সেই সেই বিষয়টা আমাদের রাখা। কারণ হলো আজকের এই পেশেন্ট যদি কোনো কারণে ভুল ট্রিটমেন্টের শিকার হয়, আমার কোনো পরামর্শ থাকা সেটা কিন্তু একটা সাইড এফেক্ট আছে, করোনার একটা জবাবদিহিতা আছে। আপনারাও কিন্তু রুগীরা দুনিয়া বিচিন্তা করতে গেলেও সেই রুগীরা আমার মাঝে ভুল ট্রিটমেন্ট হলেও সেই একদিন একদিন জানবে কোনো না কোনো ভাবে, তখন কিন্তু আমার ফেইথটা নষ্ট হবে না। সো প্লিজ সবাই একটু চেষ্টা করবেন যে সঠিক ডিপার্টমেন্ট থেকে এটা রুগীকে রেফার করবে, মানে সঠিক বিশেষজ্ঞ ডাক্তার আছে। আমার যে বিশেষজ্ঞ কথা আজকে বিষয়টা বললাম, আমাদের হসপিটালে আমি বলতে পারি
শাস্ত্রীয় রীতে কম রেখে রোগীকে রোগীর বিবেচনা করে গোলাম গাদা কেরানি মন্ত্রণ কেরানি মন্ত্রণ মোটামুটি দরিদ্র রোগীর এই বিবেচনা করে আমরা কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস কিন্তু আমাদের শাস্ত্রীয় আমরা দেওয়ার চেষ্টা করি। যারা নামাজ যাবেন একটু সময় দিতে পারবেন।